এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। পরে গ্রেফতার তান্ত্রিক। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ঘুনিমেঘি গ্রামে। অভিযোগ, এক গৃহবধূকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করছে এলাকার এক তান্ত্রিক। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। এই অভিযোগের ভিত্তিতে তান্ত্রিককে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তান্ত্রিকের বাড়িতে বেশ কয়েক বছর ধরে থাকত ওই গৃহবধূ ও তার স্বামী। তাদের নানান সমস্যা সমাধানের জন্য ওই তান্ত্রিকের কথায়, কিন্তু ওই তান্ত্রিক গৃহবধূকে মন্ত্র পাড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে ধর্ষণ করত বলে অভিযোগ। এরকম ঘটনায় গৃহবধূ বুঝতে পেরে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানার পুলিশ ওই তান্ত্রিককে গ্রেফতার করে, তাকে আজ বারুইপুর আদালতে পাঠায়। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।